হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, সময় চলে যায় সময়ের নিয়মেই, সময় কারোর জন্যই বসে থাকে না, না কোনো সুপারস্টার, না কোনো প্রধানমন্ত্রী, না কোনো রিক্সাওয়ালা। প্রত্যেকটা মানুষের কর্ম যেমন রয়েছে, কর্মজীবী মানুষগুলোর বেঁচে থাকার জন্য যেমন কাজ করতে হয়, তেমনি একটু নিজেদের মতো করে সময়ও কাটাতে হয়, না হলে মানুষগুলো হয়ে যায় যন্ত্রের মতো। জং ধরে যায় বডিতে বিভিন্ন জায়গায়, যেমন জং পড়ে যায় রিক্সায়, গাড়িতে কিংবা অন্য কোনো যন্ত্রাংশে। মানুষের মনও তাই মাঝে মধ্যে রিল্যাক্স প্রয়োজন হয়, এবং সেই কারণেই সুপারস্টার শাকিব খান যখন একের পর এক কাজ করে যাচ্ছেন, ব্যস্ততায় যখন তাকে দিচ্ছেন অবসর, সেই সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস তাকে মিডিয়ার মাধ্যমেই মনে করিয়ে দিয়েছিলেন তাকে অবসর নিতে হবে, তাকে সময় কাটাতে হবে পরিবারের সঙ্গেই। আমরা দেখেছি এবার ঈদে অপু একটি চ্যানেলে এসে বলেছিলেন, অপুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন নায়ক এবং নায়িকাদেরকে নিয়ে। তো সবার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সুপারস্টার শাকিব খান সম্পর্কেও অপুকে মন্তব্য করতে বলা হয়েছিল। তাকে বলা হয়েছিল শাকিব খান সম্পর্কে কিছু বলেন, তার আসলে এখন কি করা উচিত। তিনি বললেন, তিনি একজন এ সময় প্রমিজিং নায়ক, অনেক ভালো ভালো কাজ করছেন, তিনি গত 23 বছর ধরে মিডিয়াকে যা দিয়ে যাচ্ছেন তা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, এজন্য চলচ্চিত্র জগৎ তার কাছে ঋণী, আমিও অবশ্যই একজন চলচ্চিত্র কর্মী হিসেবে আমি ঋণী। সেই হিসেবে আমি বলতে চাই, তার এখন পরিবারকে সময় দেওয়া উচিত, পরিবারের দিকেও কিছুটা সময় আসলে রাখা উচিত, কারণ একটা মানুষ তো মানুষ, সে তো যন্ত্র নয়, তার যেমন মন রয়েছে তার পরিবারের মানুষগুলো তাকে কাছে পেতে চায়। সেই কথাগুলোই তিনি দেখেছিলেন ভিডিওতে, এবং সময় করে অপুকে ফোন দিয়ে বললেন, আমি অমুক দিন আসছি, তুমি আমার জন্য এইগুলো রান্না করবা। সুপারস্টার শাকিব খানের প্রিয় রান্না অপু বিশ্বাস জানেন, তিনি কি খেতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন না, তার পছন্দের খাবার তালিকায় কি কি থাকে, মেইন মেনু কি, কিংবা ডেজার্ট তিনি কি খান। শাকিব খান জানেন যে অপু বিশ্বাসকে শুধু এতটুকু বললেই চলে, তাকে আসলে অনেক কিছু বলার দরকার হয় না। যে মানুষটির সঙ্গে অন স্ক্রিন রয়েছেন প্রায় 22-23 বছর, অফ স্ক্রিন রয়েছেন একটা না 9 বছর, সেই মানুষটিকে কি নতুন করে কিছু বলতে হয়? সত্যি বলতে হয় না, চোখের ভাষাই তো তখন হৃদয়ের ভাষা হয়ে ওঠে। বন্ধুরা, আমরাও চাই সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস আর জয় তিনজনকে নিয়ে তাদের এই পরিবারটি যেন আজীবন এক থাকে, এক সুতোয় গাঁথা থাকে যেন তাদের ভালোবাসা, কারণ জয়ের জন্য হলেও এই মানুষ দুটোর আজীবন একসঙ্গে থাকাটাই তার, যারা ভক্ত দর্শক কিংবা তার যারা ভালো চায় তারা এটাই চায়। যে যত কিছুই বলুক যে শাকিব খান অন্য নায়িকাকে বিয়ে করলে সুখী হতো, যে যতই বলুক অপু বিশ্বাস অন্য পুরুষকে গ্রহণ করলেও ভালো হবে, বাস্তবে কিন্তু তার কোনোটাই নয়, কারণ একটা মানুষকে 9 বছর দেখার পর অন্য নতুন যেই আসুক না কেন তার সঙ্গে সারাক্ষণ কম্পেয়ার চলতেই থাকবে। হয়তোবা সেই যে মুহূর্তগুলো তাদের জীবনে একটু ময়লা এসেছিল সেই মুহূর্তটা মুছে যাবে মুহূর্তেই, আর তাই এই ভুলের জায়গাটা দ্বিতীয়বার কেউই করতে চাচ্ছেন না। সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই বুঝে গেছেন জয়ের বিকল্প তারা দুজনেই। আমার চ্যানেলটি যারা এতদিন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।